ইয়েমেনি হামলা শিকার ব্রিটিশ জাহাজটি গ্রিসে নয় ইসরায়েলে যাচ্ছিল হামাসের হামলায় কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ জাতিসংঘ সংস্থার প্রধানের পদত্যাগ চাই ইসরায়েল জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থায় তহবিল স্থগিত করল নয় দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ জাহাজটি গ্রিসে নয় ইসরায়েলে যাচ্ছিল শুক্রবার রাতে এডেন উপসাগরে ইয়েমেনি হামলা শিকার ব্রিটিশ তেল ট্যাঙ্কারটি ইসরায়েলের জন্য বিমানের জ্বালানি বহন করছিল বলে লেবাননের একটি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে একাধিক অকিবহাল সূত্রের বরাদ্দ দিয়ে ভিত্তিক আল মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে ইয়েমেনের নৌবাহিনী যে ব্রিটিশ জাহাজে হামলা চালিয়েছে সেটি গ্রিসে নয় বরং ইসরায়েলে যাচ্ছিল সূত্রগুলো বলছে দুটি মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজ ওই তেল ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিচ্ছিল কিন্তু ইয়েমেনের সেনাবাহিনী ট্যাঙ্কারটির কাছে এসে হামলা শুরু করলে মার্কিন ব্রিটিশ জাহাজগুলো ট্যাঙ্কারটিতে ফেলে পালিয়ে যায় কোনো কোনো সূত্র দাবি করেছিল যে ব্রিটিশ তেল ট্যাঙ্কারটি গ্রিসের জন্য চালানি বহন করছিল ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়াত সারি ই শুক্রবার রাতে এক বিবৃতিতে জানিয়েছিলেন তারা এডেন উপসাগরে উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্রিটিশ তেল ট্যাঙ্কার মার্টিন লুয়ান্ডায় হামলা চালিয়েছেন তিনি বলেন ক্ষেপণাস্ত্র সরাসরি ট্যাঙ্কারটিতে আঘাত আনে এবং এটিতে আগুন ধরে যায় সাড়ি সতর্ক করে দিয়ে বলেন গাজায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা অভিযান বন্ধ এবং ওই উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ অবহিত না করা পর্যন্ত তাদের এই হামলা চলতে থাকবে ইয়েমেনের যোদ্ধাদের সমর্থিত সরকার গত নভেম্বর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর এডেন উপসাগর ও বাবাল মান্দাপ প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে সম্প্রতি ইঙ্গো মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে এদিকে হামাসের হামলায় কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ জাতিসংঘ সংস্থার প্রধানের পদত্যাগ চায় ইসরায়েল গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআর ডাব্লিউ এর প্রধানের পদত্যাগ দাবি করেছে ইসরায়েল সেই সঙ্গে গাজায় জাতিসংঘের এই সংস্থার মানবিক ত্রাণ কার্যক্রম বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে দেশটি ইসরায়েলের অভিযোগ গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে সংস্থাটির কয়েকজন কর্মকর্তা জড়িত রয়েছে ইসরায়েল অভিযোগ তোলার পরপরই জাতিসংঘের সংস্থাটিকে নতুন করে তহবিল দেওয়া সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র জার্মানি ব্রিটেন ইতালি অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড তহবিল বন্ধের ঘোষণা দিয়েছে লাজারিনি এক্সে এক পোস্টে বলেছেন গাজাবাসীদের এই অতিরিক্ত শাস্তি প্রাপ্য ছিল না এটা আমাদের সবাইকে আহত করেছে ইউএনআর এ গত শুক্রবার জানিয়েছে ইসরায়েলের অভিযোগের পর কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে তারা আর কোনো কর্মকর্তা ইসরায়েলে হামলার সঙ্গে জড়িত থাকলে তাদের জবাবদিহির আওতায় আনার ঘোষণা দিয়েছে ইউএনআর এ প্রধান ফিলিপ লাজারিনী তবে একজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে কিনা তা জানাননি লাজারিনি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কেটস ইউএনআর ডাব্লিউ এর প্রধান কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনীর পদত্যাগ চেয়েছে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কেটস লিখেছেন লাজারিনি অনুগ্রহ করে পদত্যাগ করুন ইউএনআর ডাব্লিউ এর প্রধান এর আগে এক্সে এক পোস্টে বলেন তহবিল কমানোর অর্থ হলো গাজায় জাতিসংঘের কার্যক্রম ভেঙে পড়তে চলেছে এর পাল্টা জবাবে কেটস এই স্পষ্ট পোস্ট দেন কেটস এর এক বিবৃতিতে বলেছিলেন গাজা পুনর্গঠনে প্রকৃত শান্তি ও উন্নয়নের জন্য যেসব সংস্থা কাজ করছে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে এদিকে গতকাল ইসরায়েলের এমন অভিযোগের নিন্দা জানিয়েছে হামাস জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে হুমকি ও ভয় না দেখানোর জন্য অনুরোধ জানিয়েছে হামাস ইসরায়েল ও ইউএনআর ডাব্লিউ এর মধ্যে কয়েক বছর ধরে সম্পর্কের টান পড়েনে ছিল তবে এই সম্পর্কের অবনতি হয়েছে সম্প্রতি ট্যাঙ্কে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সংস্থাটি বলেছে সেখানে গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনিস শহরে গৃহহীন মানুষের আশ্রয়স্থল ছিল গত বুধবারের ওই সময় হামলায় 13 জন নিহত হয় ওই আশ্রয় কেন্দ্রে কয়েক হাজার মানুষ থাকতেন লাজারিনি বুধবারের ওই হামলাকে যুদ্ধের নীতি লঙ্ঘন হিসেবে সমালোচনা করেছেন ইসরায়েলের তথ্য অনুসারে 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে 1140 জন নিহত হয়েছে বেশিরভাগই নাগরিক হামাসের কাছে ইসরায়েলের 250 জন জিম্মি রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় কমপক্ষে 26257 জন নিহত তাদের সত্তর শতাংশই নারী এবং শিশু এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থার জন্য তহবিল স্থগিত করল নয় দেশ গত বছরের অক্টোবরে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর এর কর্মীদের সামনে এসেছে আর এরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ নয়টি দেশ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের এই সংস্থার অর্থায়ন স্থগিত করেছে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার এর অর্থায়ন স্থগিত করেছে গত বছরের অক্টোবর হামাসের হামলায় জড়িত থাকার অভিযোগে সংস্থাটি আরও বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করার ঘোষণা দেওয়ার পর অর্থায়ন স্থগিতের বিষয়টি সামনে এসেছে যুক্তরাজ্য বলেছে তারা ইসরায়েলের অভিযোগে শঙ্কিত ইউরোপে এই দেশটি ছাড়াও যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ইতালি কানাডা ফিনল্যান্ড নেদার সুইজারল্যান্ড এবং জার্মানিও জাতিসংঘের এই সংস্থাকে অতিরিক্ত অর্থায়ন স্থগিত করেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআর এ গাজায় কাজ পরিচালনা করা জাতিসংঘের বৃহত্তম সংস্থা সংস্থাটি গাজা পশ্চিম তীর জর্ডান লেবানন এবং সিরিয়ার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে গাজার অভ্যন্তরে সংস্থাটির প্রায় তেরো হাজার কর্মী রয়েছে গত শুক্রবার লিখিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গত সাতই অক্টোবরে হামলার সঙ্গে ইউএনআরডাব্লিউ এর অন্তত বারো জন কর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে অভিযোগের যথাযথ তদন্ত না হলে ইউএনআরডাব্লিউ এর তহবিলে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বরাদ্দ বন্ধ থাকবে বলেও সে সময় ঘোষণা দেওয়া হয় এদিকে হামাসের হামলার জবাবে ইসরায়েল গত সাতই অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে আর এ কারণে এ গাজা জুড়ে তার অবকাঠামোগুলো লক্ষাধিক বাস্তুচ্যুত বেসামরিক মানুষকে আশ্রয় দিতে ব্যবহার করেছে বলছে তারা ইসরায়েলের সরবরাহকৃত তথ্যের তদন্তের নির্দেশ দিয়েছে মূলত ইসরায়েল দীর্ঘদিন ধরে ইউএনআর ডাব্লিউএ সহ জাতিসংঘের বিভিন্ন শাখার বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং এমনকি ইহুদি বিদ্বেষের অভিযোগও এনেছে বিবিসির সাথে কথা বলার সময় সংস্থাটির সাবেক প্রধান বিবিসির সাথে কথা বলার সময় সংস্থাটির সাবেক প্রধান ক্রিস্টোফার গুনেস বলেন ইউএনআর ডাব্লিউএ কে সাহায্য স্থগিত করার এই সিদ্ধান্ত অসামঞ্জস্যপূর্ণ এবং এটি গাজায় আরও দুর্দশা সৃষ্টি করতে পারে গুনেস বিশ্বাস করেন ইউএনআর ডাব্লিউ এ তাদের অভ্যন্তরীণ তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই কর্মীদের বরখাস্ত করে এই ধরনের কর্মকাণ্ডের প্রতি তাদের জিরো টলারেন্স নীতি প্রদর্শন করে তিনি বলেন দশ লাখ বাস্তুচ্যুত মানুষ বর্তমানে ইউএন আর ডাব্লিউ এ ভবনে এবং তার আশেপাশে আশ্রয় নিয়েছে এই সিদ্ধান্তের ফলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন পশ্চিমা দেশগুলো যখন আঞ্চলিক উত্তেজনা রোধ করার চেষ্টা করছে তখন ইউএনআর ডাব্লিউ এ এর পরিষেবাগুলো হ্রাস পেলেও তা এই অঞ্চলকে অস্থিতিশীল করবে এর আগে গত শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিবিসিকে বলেন গত সাতই অক্টোবরে হামাসের হামলার সাথে ইউএনআর এর বেতনভুক্ত কর্মীরা জড়িত ছিল মার্ক রেগে বলেন ইউএনআর এ স্কুলে কর্মরত শিক্ষকেরা সাতই অক্টোবরের হামলাকে উন্মুক্তভাবে উদযাপন করেছে বলে তথ্য পাওয়া গেছে এদিকে ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারের আলোচনা ইরাকে থাকা যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে গতকাল শনিবার বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে এই ব্যাপারে প্রথম দফায় আলোচনা হয়েছে ইরাক সরকার আশা করছে এই আলোচনার মাধ্যমে বিদেশি সেনার উপস্থিতি কমানোর জন্য একটি সময়সীমা নির্ধারণ করা যাবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোট সেনা মোতায়েন করা হয় ওই বছর জঙ্গি গোষ্ঠীটি ইরাক ও প্রতিবেশী সিরিয়ার বিশাল অংশ দখল করে নিয়েছিল বর্তমানে ইরাকে মোটামুটি আড়াই হাজার বিদেশি সেনা রয়েছে গত বছরের অক্টোবরের গোড়ার দিকে ইসরায়েল হামাজ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট একের পর এক হামলার শিকার হয়েছে ইরানের সঙ্গে যোগসূত্র থাকা গোষ্ঠীগুলো এসব হামলা চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে এর চেয়ে পাল্টা হামলাও চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই পটভূমিতে বাগদাদ অভিযোগ তোলে ইরাকি ভূখণ্ডে যুক্তরাষ্ট্র আগ্রাসন চালাচ্ছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি এরই মধ্যে বিদেশি সেনাদের তার দেশে ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আল সুদানি সরকারের প্রতি ইরানের সঙ্গে সুসম্পর্ক থাকা দলগুলোর সমর্থন রয়েছে যদিও গত বছরের আগস্টে ওয়াশিংটনে প্রাথমিক এক বৈঠকের পর থেকে সেনা প্রত্যাহারের আলোচনার পরিকল্পনা করা হয়েছিল এদিকে একজন মার্কিন সামরিক কর্মকর্তা এএফপিকে জানান গতকাল ইরাকের পশ্চিম অঞ্চলীয় আনবার প্রদেশে আইন আল আসাদ ঘাঁটি লক্ষ্য করে একটি একমুখী ড্রোন হামলা চালানো হয়েছে ওই খাটিতে জোট বাহিনী সেনারা অবস্থান করেছে একজন ইরাকি নিরাপত্তা কর্মকর্তাও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ওই মার্কিন কর্মকর্তা বলেন হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতি বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য নিশ্চিত হওয়া যায়নি এদিকে ইরান পাকিস্তান সীমান্তকে যেকোনো মূল্যে নিরাপদ রাখতে হবে বলল রাইসি ইরানের প্রেসিডেন্ট সায়েদ ইব্রাহিম রাইসি পাকিস্তানের সঙ্গে তার দেশের সীমান্তকে সব ধরনের নিরাপত্তাহীনতা থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছে তেহরানে নিযুক্ত নয়া পাকিস্তানি রাষ্ট্রদূত মোহাম্মদ মুদাসির টিপুর সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাতে নিজের পরিচয়পত্র পেশ করেন টিপু এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন দুটি দেশের মধ্যকার সীমান্তকে অর্থনৈতিক লেনদেন ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিরাপত্তা শক্তিশালী করার কাজে ব্যবহার করা উচিত তিনি সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান রাইসি বলেন ইরান পাকিস্তান সম্পর্ক নসাৎ করার যে কোনো প্রচেষ্টা সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হবে তিনি আঞ্চলিক দেশগুলোতে বিশেষ করে ইরাক ও সিরিয়ায় বিগত এক দশকের বেশি সময় ধরে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ধ্বংসাত্মক তৎপরতা সম্পর্কে হুশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট রাইসি বলেন এসব সন্ত্রাসী গোষ্ঠী মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের জন্য হুমকি সৃষ্টি করেছে সন্ত্রাস বিরোধী যে কোনো আঞ্চলিক জোটকে ইরান স্বাগত জানাবে বলেও তিনি মন্তব্য করেন সাক্ষাতে তেহরান ও ইসলামাবাদের মধ্যকার সাম্প্রতিক সীমান্ত উত্তেজনাকে কার্যকরভাবে প্রশমিত করার জন্য প্রেসিডেন্ট রাইস সিকে ধন্যবাদ জানান পাক রাষ্ট্রদূত মুদাসির টিপু তিনি বলেন ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার জন্য পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সদিচ্ছা ও আন্তরিকতা রয়েছে এদিকে রাশিয়ার ইউক্রেনের গ্রাম দখল গুরুত্বহীন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে চলতি মাসে ইউক্রেনের দুটি গ্রাম দখল করেছে রাশিয়া তবে গ্রামগুলোকে কৌশলগতভাবে গুরুত্বহীন বলে উল্লেখ করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বাকমুতের কাছে ছোট্ট গ্রাম ভেসেলের যুদ্ধপূর্ব জনসংখ্যা ছিল একশো জন আর খার্কিবের কাছে ক্রোখ বালনে গ্রামের বাসিন্দা ছিল ৪৫ জন মন্ত্রণালয় বলছে গ্রামগুলো দখল করার ঘটনা রাশিয়ার ছোটোখাটো কিন্তু ক্রমবর্ধমান অগ্রাভিযানের ধারাবাহিকতাকে প্রতিনিধিত্ব করে তবে ইউক্রেন মনোযোগ ধরে রেখেছে তাদের সক্রিয় প্রতিরক্ষায় ইউক্রেনের আবদিকা শহর দখল করার বিষয়ে রাশিয়ার কৌশল কাজ করবে বলেও আশা করেনি ব্রিটিশ মন্ত্রণালয় কারণ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া তাদের সৈন্য ও সাজোয়া যানসমূহের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় পরের রুশ বাহিনী টানেলের ভেতর দিয়ে আব্দিকাই প্রবেশের চেষ্টা করবে বলে ধারণা করা হয়। গত অক্টোবর থেকে রাশিয়া ওই सुरंग দিয়ে আব্দিকাই অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও ব্রিটিশ মন্ত্রণালয় জানায়। ইউক্রেনের ড্রোন হামলা এরানোর পরিকল্পনা হিসেবে রাশিয়া এই চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে আগামী কয়েক সপ্তাহ আব্দিকাই ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান শুক্রবার জানান যুদ্ধ বন্দীদের বিনিময়ের লক্ষ্যে ইউক্রেনের দিকে যাওয়া পঁয়ষট্টি জন ইউক্রেনীয় যুদ্ধবন্দী বহনকারী রুশ বিমানটি রাশিয়ার মাটিতেই বিধ্বস্ত হয়েছে সেই বিমান সম্পর্কে কিয়েভের কাছে বিশ্বাসযোগ্য বা বিস্তারিত কোনো তথ্য ছিল না রাশিয়ার বেলগোড়ত অঞ্চলে ইলিওশিন আই এল সেভেন্টি সিক্স বিমান ভূপাতিত করার ঘটনায় মস্কো ও কিয়েবের মধ্যে বাঘ বিতণ্ডা অব্যাহত রয়েছে দুর্ঘটনায় চুয়াত্তর জন আরোহীর সবাই মারা গেছে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে দেওয়া এক ভাষণে বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে প্রথম কথা বলেন তিনি বলেন আমি জানি না তারা এটা ইচ্ছাকৃতভাবে করেছে নাকি ভুলবশত কিন্তু এটা যে তারাই করেছে তা নিশ্চিত তিনি আরও বলেন ভুলবশত হোক আর ইচ্ছাকৃতই হোক এটা অপরাধ অবহেলার অপরাধ বা ইচ্ছাকৃত অপরাধ নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকান বা ফরাসি বলে দাবি করেন প্রেসিডেন্ট পুতিন এদিকে কাবা শরীফ ও মসজিদে নববীতে বিয়ের অনুমতি দিল সৌদি ইসলামের পবিত্র দুই স্থান কাবা শরীফ ও মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব সৌদির দৈনিক আল ওয়াতেনের বরাদে মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে ওই প্রতিবেদনটিতে বলা হয়েছে পবিত্র মোক্কা নগরী ও মদিনায় স্বস্তিতে যেন বিয়ে পড়ানো চায় সেজন্য সৌদির হজ ওমরা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাসুদ আল-জাবরিনামের সৌদির এক বিবাহ কর্মকর্তা জানিয়েছে বিয়ে পড়ানোর ক্ষেত্রে ধর্মীয় সম্মতি আছে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম একবার এক সাহাবিদের বিয়ে মসজিদে পড়িয়েছিলেন তিনি বলেন মদিনার মানুষ অনেক ঐতিহ্যগতভাবে বিয়েতে তাদের সব আত্মীয় দেন বেশিরভাগ সময় কোনের পরিবার সবার জন্য ঘরে জায়গা করতে পারে ফলে মসজিদে নববি বা কাবাই এসে বিয়ে পড়ানো হয় মাসুদ আল জাবারি জানান অনেকের বিশ্বাস মসজিদে বিয়ে পড়ানো হলে সেটি মঙ্গলজনক হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন